লিবিয়ায় শরণার্থী বোঝায় নৌকাডুবি, নিখোঁজ 100। অনলাইন ডেস্ক। লিবিয়া উপকূলে বৃহস্পতিবার শরণার্থী বোঝায় নৌকাডুবে কমপক্ষে 100 জন নিখোঁজ হয়েছেন। স্থানীয়দের বরাত দিয়ে ব্রিটিশ গণমাধ্যম দ্য ইন্ডিপেন্ডেন্ট এ খবর জানিয়েছেন। কোস্টগার্ডের মুখপাত্র আয়ুব কাসিম জানিয়েছেন, তলা ফেটে নৌকা ডুবে গেছে। লিবিয়ার ত্রিপোলির পশ্চিমে উপশহর গারগারিস থেকে 23 জনকে উদ্ধার করা হয়েছে। এখনও 97 জন নিখোঁজ রয়েছেন। নিখোঁজদের মধ্যে 11 জন নারী ও শিশু রয়েছে। বেঁচে যাওয়া ব্যক্তিরা জানান, নৌকায় কমপক্ষে 120 জন আর হয়েছিল। আমার এই চ্যানেল হতে আপনারা যদি লেটেস্ট নিউজ পেতে চান তাহলে অবশ্যই অবশ্যই সাবস্ক্রাইব করুন।